আছে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এদেশের জনগণ নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার প্রত্যাশী। বাংলাদেশের মানুষ বহুদলীয় গণতান্ত্রিক শাসন, ন্যায় বিচার, বহুমাত্রিকতা ও ভিন্ন মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। বাংলাদেশী জাতি সুপ্রাচীন, এখানে নীতি ও ন্যায্যতার ধারণা সুদীর্ঘকালের। সেই কারণে মানবাধিকারের পক্ষে অন্তর্নিহিত তাগিদ মানুষের মনে সবসময় ক্রিয়া করে। বর্তমানে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনে মানবাধিকার লঙ্ঘনকারীরা সর্বে সর্বা হয়ে উঠেছে। নিপীড়ন, নির্যাতন চরম মাত্রায় নামিয়ে আনা হয়েছে গণতন্ত্রকামী নানা শ্রেণী পেশার মানুষের উপর। রাষ্ট্রযন্ত্রকে নিপীড়ন যন্ত্রে পরিণত করা হয়েছে অবৈধ ক্ষমতাকে সুরক্ষার জন্য। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ মরণ কামড় দেওয়ার জন্য লেলিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। গতকাল ঢাকা জেলা আদালত প্রাঙ্গণে বিচার বিভাগের স্বাধীনতা ও ফরমাইশি সাজার বিরুদ্ধে গণতন্ত্রকামী আইনজীবীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কাণ্ডজ্ঞানহীন নারকীয় হামলা চালিয়েছে। এই হামলায় আহত হয়েছেন প্রায় 40 জনের মতো পুরুষ ও মহিলা আইনজীবী। বন্ধুরা, শেখ হাসিনা দেশকে এক উপসংহারহীন পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে দেশ থেকে আদালতের বিচারিক ক্ষমতা, আদালতের ন্যায় বিচারের ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। জাতীয় নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ দেশনায়ক তারেক রহমান সহ দেশ বরেণ্য ব্যক্তিদের সহ লক্ষ লক্ষ নেতাকর্মীরা প্রতিনিয়ত শিকার হচ্ছেন বিচারিক অসদাচরণের। আওয়ামী চেতনায় রঞ্জিত বিচারকরা অন্যায্য আচরণ করছেন। বর্তমান বিরোধী নেতাকর্মীর বিরুদ্ধে পালাক্রমে আদালতের সাজা ইতিপূর্বে দেয়া প্রধানমন্ত্রীর হুমকির হুবহু প্রতিধ্বনি। উনি বারবার বলেছেন, যখন বিএনপির কোনো কর্মসূচি হয় তখন দেখে নেবেন বলেছেন, এর পরিণতি ভালো হবে না, হ্যাঁ এই সমস্ত কথা বলেছেন। এখন তার সাজানো আদালতের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর সেই সমস্ত হুমকির প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। জেলখানাগুলোতে বিএনপি নেতাকর্মীদের দিয়ে পূর্ণ করার পরেও প্রধানমন্ত্রীর আশা মেটেনি। আদালতের বারান্দাগুলোই হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের ভিড়ে এক দহম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাজিরার নামে আদালতকে এখন হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। সরকার ভিন্ন মতাবলম্বী ও বিরোধী নেতাকর্মীদের টুটি টিপে ধরার জন্য আদালতকে ব্যবহার করছে। সাংবাদিক ভাই ও বোনেরা, 2014-2018 মতো পাতানো নির্বাচন জালিয়াতির নির্বাচন করতে আবারও মরিয়া হয়ে উঠেছেন শেখ হাসিনা। এই কারণে করুণা ভিক্ষার জন্য দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোথাও হালে পানি পাচ্ছেন না। কারণ বাংলাদেশের জনগণ এবং বিশ্ব নেতৃবৃন্দ ও মানবাধিকার প্রতিষ্ঠা সংগঠনগুলো গণতন্ত্র, অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে। তারা মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সমতা, ন্যায় বিচার ও জনগণের ইচ্ছার পক্ষে। ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরলেও আর কোনো লাভ হবে না। নির্যাতন ও বৈষম্য রোধ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। এটা দিতেই হবে এই সরকারকে, এবং এদেশের গণতন্ত্রকামী মানুষ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কায়েম করবেই। বন্ধুরা, শেখ হাসিনার কথা ও কাজের মধ্যে কখনোই মিল ছিল না। 2008 সালের নির্বাচনী ইস্তেহারে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কথা ছিল না, কিন্তু ক্ষমতায় এসেই অসৎ উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, যার পরিণতি আমরা দেখেছি 2014 ও 2018 একতরফা নির্বাচন। অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অন্যের ব্রেন চাইল্ড হলেও সেটি আওয়ামী লীগের কোলে লালিত পালিত হয়েছে একটি জ্বালাও পোড়াওয়ের বিধ্বংসী আন্দোলনে। অথচ শেখ হাসিনা গোপন কথাটি গোপনে রেখে ক্ষমতায় এসেই
2011 সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুছে দেন চিরদিন দেশের জনগণের প্রভু হয়ে থাকার জন্য। আর তাই গণতন্ত্রের আওয়াজ পেলেই তার পুলিশ বাহিনীর বুটের আঘাতে সেটি পদপিষ্ট করা হয়। গতকাল ঢাকা জেলা আদালত প্রাঙ্গণে আইনজীবীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা পূর্ব পরিকল্পিত। শেখ হাসিনার অনুমোদন ক্রমেই হাইকোর্ট ও জজ কোর্টের পুরুষ ও নারী আইনজীবীদের রক্ত ঝরিয়েছে দলদাস পুলিশ। পুরুষ পুলিশের নারী আইনজীবীদের উপর আক্রমণ সভ্যতার ভয়ঙ্কর কলঙ্ক। আমি আইনজীবীদের উপর এই পৈশাচিক হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি নিম্নে আহতদের নাম এবং বর্বরোচিত হামলার কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে উপস্থাপন করছি। ধন্যবাদ সবাইকে। হামলায় যারা আহত হয়েছেন